আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক এখনকার বিশেষ বিশেষ খবর হল আজ থেকে শুরু শারদোৎসব উৎসব মুখর সারা রাজ্য শারদোৎসব উপলক্ষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে সাত হাজার ছয়শ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন রাজ্য সরকার এডিসি এলাকায় ছয়টি উন্নয়নমূলক প্রকল্পের জন্য ত্রিশ কোটি টাকা মঞ্জুর করেছে আজ মহাষষ্ঠী ও বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয়া দুর্গোৎসব আজ সন্ধ্যায় হয়েছে দেবী দুর্গার অধিবাস ও আমন্ত্রণ নবপত্রিকা স্থাপন ভগবান শ্রীরামচন্দ্র বধের উদ্দেশ্যে শরৎকালে এই দুর্গাপূজার আয়োজন করায় একে অকাল বোধন বলা হয় দীর্ঘ প্রতীক্ষার পর ধনী দরিদ্র সকলেই যার যার সাধ্য অনুযায়ী মেতে উঠেছেন আনন্দময় এই উৎসবে গতকাল পঞ্চমী তিথিতেই রাজধানী আগরতলা উৎসবের আনন্দে মেতে ওঠে আজও সন্ধ্যা থেকে আগরতলার পুজো মণ্ডপগুলোতে ছিল লোকারণ্য হয়ে উঠেছে বড় বাজেটের পূজা মুহূর্তে দীর্ঘ লাইন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজও আগরতলা শহর ও শহরতলীর বহু সার্বজনীন পূজা মণ্ডপের উদ্বোধন করেছেন গোটা শহর এখন উৎসব মুখর রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্যান্য বছরের মতো এবছরও আগরতলার দুর্গাবাড়িতে রাজ্য সরকারের উদ্যোগে ঐতিহ্যমন্ডিত শারদীয়া দুর্গাপূজার আয়োজন করা হয়েছে আগরতলা ধলেশ্বরের রামকৃষ্ণ মিশনেও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে শারদীয়া দুর্গাপূজার আয়োজন করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্র সেনাজ রেড্ডী নাল্লু ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন দুর্গাপূজা হচ্ছে সারা ভারতের বড় উৎসবগুলির মধ্যে একটি এই পূজা দেবী দুর্গার মহিষাসুর বধ ও অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় হিসেবে চিহ্নিত করা হয় ব্রহ্মাণ্ডের শক্তিরূপিণী দেবীর ক্ষমতা প্রদর্শনের প্রতীক হচ্ছে এই উৎসব শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল উৎসবে রাজ্যবাসীর জীবনে আনন্দ শান্তি সুখ সমৃদ্ধি ও শোভাতৃত্ব কামনা করেছেন মুখ্যমন্ত্রী এক শুভেচ্ছাবার্তায় বলেন শারদোৎসব আমাদের অন্যতম প্রধান উৎসব সমাজ জীবনের ধারায় উৎসবের আবাহন চিরকালের কিন্তু এবারের উৎসব এসেছে এক ভিন্নতর পরিবেশে বিধ্বংসী বন্যায় রাজ্যের বহু মানুষ বিপন্ন দুর্গত নাগরিকদের পাশে দাঁড়িয়ে উৎসবের আনন্দকে সকলে মিলে ভাগ করে নেওয়াই হোক এবারের শারদোৎসবের মূল আহ্বান সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ও সরবর্ধক যন্ত্রের নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে উৎসবের আনন্দ উপভোগ করার জন্য মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন সবার সম্মিলিত প্রয়াসে শারদোৎসব আনন্দমুখর হোক দেবী দশভূজা সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক শুভেচ্ছা বার্তায় এই কামনা করেছেন মুখ্যমন্ত্রী পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আজ আগরতলা রাখাওড়া রোডস্থিত বাবুর বাগান পুজো কমিটির পুজো মণ্ডপের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য পুজো উপলক্ষে পূজা কমিটির উদ্যোগে ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় দুর্গাপূজা উপলক্ষে কাল থেকে আগামী তেরোই অক্টোবর পর্যন্ত আগরতলা শহরের বিভিন্ন স্থানে নো এন্ট্রি বসানো হবে সন্ধ্যা পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত বিভিন্ন স্থানে নো এন্ট্রি থাকবে পশ্চিম জেলাশাসক বিশাল কুমার এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন তিনি জানান নো এন্ট্রি চলাকালে বাস এবং যাত্রীবাহী গাড়িগুলি পণ্ডিত নেহরু অফিস কমপ্লেক্স গোর্খাবস্তি দুর্গা ব্রিজের উত্তরাংশ রামনগর টিওপির কাছে আখাউড়া রোড ত্রিনয়নী ক্লাব সংলগ্ন ক্রসিং নাগেরজলা বাস টার্মিনাল বেডিনগর ড্রপগেট প্রতাপগড় বেলি ব্রিজ চন্দ্রমোহন সেতুর দক্ষিণাংশ অর্থাৎ পুরনো ঝুলন্ত সেতু রাম ঠাকুর বয়েজ স্কুল ব্রিজ গান্ধী স্কুল অথবা এমবিবি কলেজ এলাকা চন্দ্রপুর মসজিদের কাছে জিবি ক্যান্সার হাসপাতালের কাছে পার্ক করতে পারবে শারদোৎসবের মরশুমে যাত্রী ভিড়ের প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ১৩ জোড়া অর্থাৎ ছাব্বিশটি স্পেশাল ট্রেন পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুর্গাপূজা দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের পরিপ্রেক্ষিতে এই ট্রেনগুলি চলাচল করবে আগামী ত্রিশে নভেম্বর পর্যন্ত এই স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথে অমৃতসর বেঙ্গালুরু গোরখপুর প্রয়াগরাজ কলকাতা আনন্দবিহার শ্রীগঙ্গানগর ইত্যাদির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলগুলি অন্তর্ভুক্ত থাকবে এই উৎসব স্পেশাল ট্রেনগুলির জোনের মধ্যে আগরতলা নাহারলাগন শিলচর নিউ তিনসুকিয়া ডিব্রুগড় কাটিহার ইত্যাদি সহ অন্যান্য সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি করবে পুজোর ছুটির দিনগুলিতেও মিলবে আধার পরিষেবা শান্তির বাজার মহকুমা শাসক অফিসের আধার সেবা কেন্দ্রের উদ্যোগে আজ থেকে শান্তিরবাজার বাজার ব্যবসায়ী সমিতির পূজা মণ্ডপে খোলা হয়েছে আধার সেবা কেন্দ্র শান্তির বাজার মহকুমা শাসক অফিসের আধার সেবা কেন্দ্রের পরিদর্শক অনুপ সরকার জানান আজ প্রথম দিনে পাঁচজন আধার পরিষেবার সুযোগ নিয়েছেন আগামী বারোই অক্টোবর মহানবমীর দিন পর্যন্ত খোলা থাকবে এই পরিষেবা কেন্দ্র শারদ উৎসব উপলক্ষে আজ আগরতলার জগহরিমুড়ায় শরৎ সংঘের উদ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে সাত হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এর মধ্যে রয়েছে সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমান বন্দরের উন্নয়নের কাজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলের উদ্বোধন বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন প্রকল্প ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রকল্পগুলির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন গত কয়েক বছরে মহারাষ্ট্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে এর আগে মহারাষ্ট্রে এত দ্রুত উন্নয়ন হয়নি রাজ্য সভা এডিসি এলাকায় ছয়টি উন্নয়নমূলক প্রকল্পের জন্য ত্রিশ কোটি টাকা মঞ্জুর করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ কথা জানান মুখ্যমন্ত্রী জানান এডিসি এলাকার জনজাতিদের সামগ্রিক জীবনযাত্রার সামগ্রিক মান উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এডিসি এলাকার উন্নয়নে অর্থ মঞ্জুরির জন্য তিপ্রামথা দলের প্রধান ও এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের অধীনে দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ফর্টিফাইড চালের সরবরাহ অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব খবর জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি রেপো রেট ছয় দশমিক পাঁচ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে গৃহ ঋণ গাড়ির ঋণ এবং অন্যান্য ঋণে অতিরিক্ত সুদ গুনতে হবে না গ্রাহকদের রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আজ এ খবর জানিয়েছেন এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজ আগরতলার মেলার মাঠে ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তারা শারদোৎসবের সময় রক্তদান শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন শারদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সিপাহী জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুজোর দিনগুলিতে আইন শৃঙ্খলা রক্ষায় গোটা জেলায় এক হাজারেরও বেশি পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হবে জেলার সর্বত্র পুলিশের টহলদারি থাকবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর রাজিক সাক্ষাৎকারে আকাশবাণী সিপাহী জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে একথা জানান তিনি জানান গোটা জেলায় পুজোর সংখ্যা তিনশো তিপ্পান্নটি উৎসবের রাতগুলিতে যানবাহন নিয়ন্ত্রণে বিশালগড় শহরে নো এন্ট্রি থাকবে এক্ষেত্রে উদয়পুর সোনামুড়া বিলোনিয়াসহ রাজ্যের দক্ষিণাংশ থেকে রাজধানী আগরতলায় যাওয়া আসা যানবাহনগুলিকে বিশালগড় বাইপাস সড়ক ব্যবহার করতে হবে লোক সমাগমের উপর ভিত্তি করে প্রয়োজন নিরিখে নো এন্ট্রির সংখ্যা আরও বাড়ানো হতে পারে জেলার অন্তর্গত মোট বত্রিশটি স্থানে থাকবে সিসি ক্যামেরার নজরদারি বারোটি ওয়াচ টাওয়ার এবং পঁয়তাল্লিশটি পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে দুর্গোৎসব ঘিরে উনকোটি জেলার সর্বত্রই উৎসব মুখর পরিবেশ সেজে উঠেছে পূজা মণ্ডপগুলি জেলাতে এবছর একশো অষ্টআশিটি সার্বজনীন পুজো হচ্ছে এর মধ্যে গ্রামীণ এলাকায় একশো ছত্রিশটি এবং শহর এলাকায় ত্রিশটি ড্রপ গেইট এবং কুড়িটি স্থানে পুলিশি সহায়তা কেন্দ্র থাকছে উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা আকাশবাণী জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে এক সাক্ষাৎকারে জানান আনন্দঘন পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পূজার দিনগুলো অতিবাহিত করার লক্ষ্যে প্রশাসনিকভাবে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে দক্ষিণ জেলার শান্তিবাজার মহকুমায় পূজোর সংখ্যা 66টি মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা জানান পূজোর দিনগুলিতে আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন বড় বড় পূজামণ্ডপ ও বাজার এলাকায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা মহকুমার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট চলবে টহলদারির ব্যবস্থা আবহার খবর আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মুখর সারা রাজ্য উৎসব উপলক্ষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে সাত হাজার ছশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্য সরকার এডিসি এলাকায় ছয়টি উন্নয়নমূলক প্রকল্পের জন্য তিরিশ কোটি টাকা মঞ্জুর করেছে